আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনি কি বায়ার খুঁজছেন? আপনার কি রপ্তানিযোগ্য পণ্য রয়েছে? খুব সহজেই আপনার পণ্যটি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাচ্ছেন। আপনি কি একজন এক্সপোর্টার? নতুন বাইং হাউস দিয়েছেন, বায়ার খুঁজে পাচ্ছেন না? তাহলে ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানবো কিভাবে বিদেশি বায়ার খুঁজে পাওয়া যায়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমি যে প্রক্রিয়াগুলো বলবো সেগুলো সঠিকভাবে মেনে চললে আশা করছি বিদেশি বায়ার খুঁজে পেয়ে পণ্য রপ্তানি করা তেমন কোনো কঠিন বিষয় হবে না আপনার জন্য। আপনার ব্যবসার সফলতা তখনই আসবে যখন আপনার বিদেশি বায়ারের পরিমাণ বেড়ে যাবে। তাহলে চলুন বায়ার খুঁজি। বায়ার খোঁজার প্রসেসকে আমি দুইটা ওয়েতে ভাগ করেছি, একটি অনলাইন সোর্স আর একটি অফলাইন সোর্স। তাহলে চলুন প্রথমে আমরা যে অনলাইন সোর্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি। অনলাইন সোর্সগুলোর মধ্যে সবার প্রথমে যে সোর্সটির কথা বলবো সেটি হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বলতে আমরা কেবলমাত্র ফেসবুককে বুঝে থাকি, তাই না? আসলে এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। সোশ্যাল মিডিয়া হলো সামাজিক যোগাযোগের সকল মাধ্যম। এর মধ্যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট ইত্যাদি উল্লেখযোগ্য। আপনি হয়তোবা জেনে থাকবেন এই সোশ্যাল মিডিয়াগুলো সবগুলোই প্রত্যেকটা দেশে সমানভাবে জনপ্রিয় না। এখন আপনাকে প্রথমে জানতে হবে আপনি যে দেশের বায়ার খুঁজছেন সে দেশে কোন সোশ্যাল মিডিয়াটি জনপ্রিয়। তারপর সেই সোশ্যাল মিডিয়াতে আপনার ব্র্যান্ডিং এর প্রচার করতে পারেন। আপনার প্রোডাক্টের ছবি দিয়ে আপনি অ্যাডভার্টাইজ করতে পারেন। আপনার ওয়েবসাইটেরও প্রচার করতে পারেন। আপনি যে ধরনের বায়ার খুঁজছেন তাদের আকৃষ্ট করতে যত ধরনের প্রচার প্রচারণার প্রয়োজন সবকিছু আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে করতে পারেন এবং খুব ইজিলি বায়ার পেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। অনলাইন সোর্সগুলোর মধ্যে ২ নম্বর পজিশনে রয়েছে গুগল সার্চিং। গুগলে সার্চ করে আপনার কাঙ্ক্ষিত বায়ার খুঁজে পেতে পারেন। আপনার কাঙ্ক্ষিত বায়ার রিলেটেড যে কোনো তথ্য আপনি গুগলে সার্চ করে পেতে পারেন। আপনার বায়ারের এরিয়াতে কোন সোশ্যাল মিডিয়াটি জনপ্রিয় সেটা আপনি গুগলে সার্চ করে পেতে পারেন। আপনি যে প্রোডাক্টটি এক্সপোর্ট করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি কোন দেশে জনপ্রিয় সেটা গুগলে সার্চ করে আপনি জেনে নিয়ে দেন সেই দেশের ইম্পোর্টার যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার প্রোডাক্টটি এক্সপোর্ট করতে পারেন। এখন কথা হচ্ছে আপনি সেই দেশের ইম্পোর্টার লিস্ট কোথায় পাবেন, তাই না? সিম্পলি গুগলে সার্চ করে পেতে পারেন। যেমন আপনি ইতালিতে গার্মেন্টস এক্সপোর্ট করতে যাচ্ছেন, তাহলে লিখবেন ইতালিয়ান গার্মেন্টস ইম্পোর্টার্স লিস্ট। দেখবেন অনেক ইতালিয়ান ইম্পোর্টার্স লিস্ট চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। অনলাইন সোর্সগুলোর মধ্যে ৩ নম্বর পজিশনে রয়েছে কোম্পানি ওয়েবসাইট। বর্তমান সময়ে কোনো বাইং হাউসের ওয়েবসাইট নাই এটা চিন্তা করাও ভুল। আপনার কোম্পানি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে আপনার ওয়েবসাইটের মাধ্যমে। তাছাড়া আপনার কোম্পানির শর্ট প্রোফাইলও দেখাতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট থাকার মাধ্যমে আপনার প্রফেশনালিজমের প্রথম ছাপ ফুটে ওঠে। আর একটি ভালো ওয়েবসাইট দ্বারা আপনি অন্যান্য বাইং হাউস থেকেও এগিয়ে থাকলেন। কোম্পানির ওয়েবসাইট তৈরি করতে খুব বেশি খরচ হয় না। বাংলাদেশে বসেই আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। কোম্পানির ওয়েবসাইট তৈরির জন্য অনেক সোর্স রয়েছে, আপনি গুগলে সার্চ করে ইজিলি পেয়ে যেতে পারেন। তারপরেও যদি ওয়েব ডেভেলপার খুঁজে পেতে প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইন সোর্সগুলোর মধ্যে ৪ নম্বর পজিশনে রয়েছে অনলাইন ইয়েলো পেজেস। অনলাইন ইয়েলো পেজেস কি এই বিষয়ে আগে ক্লিয়ার হতে হবে। বর্তমান বিশ্বে প্রায় সবকিছুই অনলাইন ভিত্তিক। প্রত্যেকটা দেশেরই নির্দিষ্ট ইয়েলো পেজ থাকে যেখানে সে দেশের সকল বিজনেসম্যান, এক্সপোর্টার, ইম্পোর্টার, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ইউনিভার্সিটিস, এয়ারলাইন্স, হসপিটালস, এক কথায় সকল প্রতিষ্ঠানের লোকেশন এবং ফোন নাম্বার দেওয়া থাকে। এটা মূলত ইয়েলো পেজে হয় বলে এটাকে ইয়েলো পেজ বলে। এই ইয়েলো পেজ থেকে আপনি চাইলে আপনার নির্দিষ্ট বায়ার খুব ইজিলি খুঁজে পেতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। অনলাইন সোর্সগুলোর মধ্যে ৫ নম্বর পজিশনে রয়েছে বিটুবি ওয়েবসাইটস। বর্তমান বিশ্বে গার্মেন্টস বায়ার পাওয়ার অন্যতম সহজ মাধ্যম হচ্ছে বিটুবি ওয়েবসাইটস, অর্থাৎ বিজনেস টু বিজনেস ওয়েবসাইটের মাধ্যমে। আগে চলুন ক্লিয়ার হয়ে আসি বিষয়টা। B2B ওয়েবসাইট মিন্স বিজনেস টু বিজনেস ওয়েবসাইট। একটি মাদার ওয়েবসাইট থাকবে যেখানে আপনি আপনার প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করবেন। আলিবাবা, আলি এক্সপ্রেস, মেড ইন চায়না, ইন্ডিয়া মার্ট, গ্লোবাল সোর্স এমন আরো অনেক অনলাইন বিটুবি ওয়েবসাইট রয়েছে। নেটে সার্চ করে আপনি ইজিলি পেয়ে যেতে পারেন। এখানে বায়ার আকৃষ্ট হবে আপনার প্রোডাক্ট এবং আপনার ওয়েবসাইট দেখে। এই মাদার ওয়েবসাইটগুলোর যে কোনো একটি ওয়েবসাইটে আপনার বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারবেন, পাশাপাশি আপনার ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারবেন। ওয়েবসাইটটি 100% ডেকোরেট হতে হবে এবং আপনার কোম্পানি প্রোফাইল যেন ওয়েবসাইটটিতে থাকে সেটা ইনশিওর করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো কিছু ভুলের কারণে বেশিরভাগ বাংলাদেশি সাপ্লায়ার গার্মেন্টস বায়ারদের আকৃষ্ট করতে পারেন না। তাতে 1 নম্বরে চলে আসে অসম্পূর্ণ কোম্পানি প্রোফাইল। আপনি বিশ্ববাজারে প্রতিযোগিতা করবেন আর বায়ার আপনাকে চিনবে আপনার প্রোফাইলের মাধ্যমে। তাতে যদি খামখেয়ালি করেন তাহলে গার্মেন্টস বায়ার পাওয়াটা কঠিন হয়ে পড়বে। এরপর আরেকটি কারণ হলো প্রোডাক্ট লাইন, ইমেজ বা প্রোডাক্টের ছবি। বেশিরভাগ বাংলাদেশি সাপ্লায়ার যেটা করেন, কোনো রকম প্রোডাক্ট ডিটেলস না দিয়েই খুব বাজে রেজুলেশনের ছবি আপলোড করে দেয়। আপনি নিজেকে একটু বাইরের জায়গায় বসিয়ে কল্পনা করুন তো, আপনি এমন কারো কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনবেন যেখানে প্রোডাক্টের কোনো ডিটেলস থাকে না আর যে ছবি থাকে সেটাও অস্পষ্ট? অবশ্যই না। অনলাইন সোর্সগুলোর মধ্যে 6 নম্বর পজিশনে রয়েছে অ্যাডভার্টাইজ ইন ফরেন ম্যাগাজিন। পয়েন্টটি শুনেই হয়তো বুঝতে পেরেছেন, হ্যাঁ, আপনি যে দেশের বায়ার করছেন সে দেশের বিভিন্ন ম্যাগাজিন অর ক্লাসিফাইড ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার টার্গেট বায়ার খুঁজে পেতে পারেন। অনলাইন সোর্সগুলোর মধ্যে 7 নম্বর পজিশনে রয়েছে ইয়েলপ সাইট। এটা হচ্ছে আমেরিকান অনলাইন সাইট, যেখান থেকে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত বায়ার খুঁজে পেতে পারেন। যেমন আপনি যদি গার্মেন্টস বায়ার খুঁজে পেতে চান তাহলে ইয়েলপ সাইটে গিয়ে ফ্যাশন স্টোর লিখে সার্চ করলেই অনেক ফ্যাশন স্টোরের নাম চলে আসবে। এভাবে আপনি আপনার বায়ারের সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইন সোর্সগুলোর মধ্যে 8 নম্বর পজিশনে রয়েছে সাবমিট ইউর ইনফরমেশন টু অনলাইন ডিরেক্টরি। অনলাইনে অনেকগুলো অনলাইন ডিরেক্টরি রয়েছে, যার মধ্যে টপ রেটেড কিছু অনলাইন ডিরেক্টরি হলো গুগল মাই বিজনেস, বিং প্লেসেস, ইয়াহু, ইয়েলপ, ফোর স্কোয়ার, ইয়েলো পেজেস, হট ফ্রগ ইত্যাদি। এই তো, এই 8টি অনলাইন সোর্স যদি আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এবং আপনার কনফিডেন্স লেভেল যদি হাই থাকে তাহলে অবশ্যই আপনি একটি না একাধিক বায়ার খুঁজে পেতে পারেন। আজকের এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অফলাইন সোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের উপর বেস করে নেক্সট এপিসোডে অফলাইন সোর্সগুলো নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।